এটা হোটেল মহারাজা, এখানেই আমরা ছিলাম পুরীতে গিয়ে। আপনাদের এই হোটেলটারই ট্যুর করাবো, আমাদের কোন রুমে ছিলাম এবং কেমন কি ব্যবস্থা, সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওটাতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। The entrance gate, the reception, আর এগুলো কিছু স্টাফ, এখানে বসার জায়গা। নিলয় খেলছে স্টাফের সঙ্গে, রান্না বান্না খুব ভালো হয় সেই জন্যই বলছে সবাই রান্নাঘরের গিয়ে ছবি তুলতে। নিলয় হোটেলের স্টাফের সঙ্গে খেলা করছে। হোটেলের স্টাফকেও নিলয় বন্ধু বানিয়ে নিয়েছে। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোর, তাই আমরা চলেছি। এদিকটা ব্যালকনি, এখান থেকে সমুদ্র দেখা যায়, ছাদ থেকেও খুব সুন্দর সমুদ্র দেখা যায়। ব্যালকনির রাস্তার উপরেই, রাস্তার ধারেই আর কি, এখান থেকে রাস্তা দেখা যায়। আর এটা করিডোর, আমাদের রুম নাম্বার হচ্ছে 204। রুমগুলো সবই মোটামুটি ভালো, এখানে এসি নন এসি সবই রুম আছে। আমাদেরটা নন এসি রুম, খাবার জলের ব্যবস্থা আছে, এখানে অ্যাকোয়াগার্ড রয়েছে, অ্যাকোয়াগার্ড থেকে জল নেওয়া হয়। এটা আমাদের রুম, রুমে ঢুকবো, পুরো রুমটা ট্যুরও আমরা করাবো। এই হলো রুম, একটা ডবল বেড আর একটা আমাদের সিঙ্গেল বেড নেওয়া হয়েছিল, যেহেতু আমরা চারজন অ্যাডাল্ট এবং একজন নিলয় আছে, তাই আমাদের এরকম বেড নিতে হয়েছে। এতে টিভি আছে, এটা নন এসি রুম, একটা এরকম খাবার টেবিল, আর এদিকে এমনি একটা ছোট্ট টেবিল, তার সাথে এদিকে দুটো চেয়ারের ব্যবস্থা আছে, আর এদিকে ছোট্ট আলমিরা বা কাবার্ড। একটা আয়নাও আছে, বাথরুমও বেশ পরিষ্কার, গিজার ব্যবস্থা আছে, ইন্ডিয়ান স্টাইল আছে হয়তো কোথাও কোথাও, একটা বেসিন, শাওয়ার, বালতি দেওয়া আছে, এবার আমরা চলেছি ছাদের দিকে। এটা ছাদ, ছাদ থেকে আপনারা সমুদ্র দেখতে পাবেন, এইদিকে সমুদ্র দেখা যাচ্ছে। সুন্দর ভিউ ছাদ থেকে, এদিক দিয়েও সমুদ্র দেখা যায়। ভিডিওতে হয়তো ক্লিয়ার আসছে না, কিন্তু ছাদ থেকে পুরীর মন্দিরের কিছুটা অংশও দেখা যায়, ওই যে লাল ধ্বজাটা উড়ছে, পুরীর মন্দিরের ধ্বজা,
এটা হুপুলে হোটেলের রেস্টুরেন্ট যেটা আছে সেটা খাবার ব্যবস্থা যেটা আছে সেটার জন্য রুমটা খুব ভালো ব্যবস্থা খাবার দাবার খুব ভালো হয় এটা ছাদেই এটা মহারাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মেনু কার্ড এটি প্রত্যেকটি রুমেই দেওয়া আছে আপনারা যদি চান এখানেই খেতে পারেন খাওয়া দাওয়ার মান খুবই ভালো এবং রুম সার্ভিসও খুব ভালো এরা আপনি বললে রুমেতেও খাবার দিয়ে যায় পরিষেবা সব দিক দিয়েই খুবই ভালো এবং বাচ্চাদের দুধ গরম করা থেকে শুরু করে জল গরম করা সমস্ত ব্যবস্থাই রয়েছে তাই সব বলছি সব দিক দিয়ে এই রেস্টুরেন্টটি এবং এই হোটেলটি বেশ ভালো